নলেজ অ্যাকাউন্টের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা ফিজিক্স জিকে 4 নম্বর পার্টটা দেখে নেব। তোমরা যারা যারা এর আগের পার্টটা দেখোনি, ভিডিও স্ক্রিনের ওপরে ডান দিকে আই বাটন দেখতে পাবে, ওখানে গিয়ে আমি পুরো প্লেলিস্ট দিয়ে দিয়েছি। ওখানে তোমরা ফিজিক্স জিকের আর বাদ বাকি 3টে পার্টও ওখান থেকে কভার করে নিতে পারবে। আমি এখানে বিগত বছরগুলো থেকে ফিজিক্স থেকে যে যে ধরনের প্রশ্ন বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের পরীক্ষা এসেছে, সেই সেই প্রশ্নগুলো রেখেছি। সাথে সাথে আমাদের অভিজ্ঞ স্যারেরা কিছু প্রশ্ন সাজেস্ট করেছিলেন ফিজিক্স জিকে, মানে ফিজিক্স থেকে, তো সেইখান থেকেও কিছু প্রশ্ন এখানে রেখে প্রায় 1000টার কাছাকাছি জিকে আমি এখানে রেখেছি। সো তোমরা প্রত্যেকটা জিকে যদি কভার করতে পারো, আশা করি আপকামিং যে কোনো পরীক্ষার জন্য কিন্তু তোমরা ফিজিক্স থেকে সবকটা প্রশ্ন কমন পেয়ে যাবে। এমনকি ফিজিক্সের নিউমেরিক্যালসগুলো রয়েছে, যে যে টাইপের নিউমেরিক্যালসগুলো আছে। সো চলো আজকে আমরা 4 নম্বর পার্টের ফার্স্ট প্রশ্নটা দেখে নিই। লোহার মরচে পড়া বৃদ্ধি পাওয়ার কারণ। তো এক্ষেত্রে দেখো, আমি MCQ আকারে দিয়ে দিয়েছি যাতে তোমাদের একবারে প্র্যাকটিস হয়ে যায়। তো এক্ষেত্রে দেখো, যে আমাদের উত্তরটা হবে সেটা হচ্ছে সবকটি, কেননা কার্বনের মতো অশুদ্ধির উপস্থিতি, অসমসত্ব রাসায়নিক সংযুতি, মুক্ত পৃষ্ঠতলের অসম প্রকৃতি, এই 3টের কারণেই লোহার মরচে পড়া কিন্তু বৃদ্ধি পেতে পারে। নেক্সট দেখবো, লেন্স নির্মের কোনটি দ্বারা তৈরি হয়। তো এক্ষেত্রে কিন্তু ফ্লিন্ট গ্লাস হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ফ্লিন্ট কাঁচ দিয়ে তৈরি হয় লেন্স। নেক্সট দেখবো, চাপের এসআই একক কী। চাপের এসআই একক নিউটন পার মিটার স্কোয়ার বা নিউটন পার বর্গ মিটার, সেই জন্য অপশান বি আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে। এরপর দেখবো, 3, 11, 19, 37 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোকে কি বলা হয়। তো এক্ষেত্রে কিন্তু ক্ষার ধাতু, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরেরটা দেখবো, এক ব্যক্তি পূর্ব দিকে 12 মিটার হাঁটার পরে উত্তর দিকে 5 মিটার হাঁটলো, ব্যক্তিটির স্মরণ কত হবে। তোমাদের আগেও আমি বলেছিলাম, আমি অলরেডি ফিজিক্স বলে যে প্লেলিস্টটা রয়েছে আমাদের, আমি ওখানে অলরেডি ফিজিক্সের সবকটা নিউমেরিক্যালস কভার করেছি। তোমরা দেখে নাও, ওখানে প্রায় 4টে থেকে 5টা পার্ট রয়েছে শুধুমাত্র ফিজিক্সের ম্যাথের ওপর। তোমরা ওই ভিডিওগুলো কভার করে নাও, তাহলে তোমাদের ফিজিক্স নিউমেরিক্যালস কিন্তু সবকটা কভার হয়ে যাবে। ওগুলো দেখার পরেও যদি তোমাদের কোনো ফিজিক্সের অঙ্ক নিয়ে প্রবলেম থাকে, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমি তোমাদের জন্য আরও 2-1টা ভিডিও এক্সট্রা তৈরি করে দেবো, যাতে তোমাদের ফিজিক্স ম্যাথ নিয়ে কোনো আর কনফিউশন না থাকে। তো এক্ষেত্রে কিন্তু 10-13 মিটার আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তোমরা যারা যারা নিউমেরিক্যালসটা করতে পারবে, একটু কষে নিয়ে চেক করে নাও। পরেরটা দেখো, একটি ড্যাশ বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের জন্য একাধিক পথ রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু সমান্তরাল, অপশান সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন আমরা দেখে নেব, 10 কেজি ভরের একটি বস্তু 5 মিটার/সেকেন্ড বেগে গতিশীল হলে বস্তুর ভরবেগ কত। তো এক্ষেত্রে আমাদের 50 কেজি/মিটার/সেকেন্ড হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশান ডি। পরেরটা আমরা দেখব, জলে তেল পড়লে যে বর্ণময় ফিল্ম তৈরি হয়, সেটি আলোর কোন ধর্মের জন্য হয়। তো এক্ষেত্রে আমাদের ব্যতিচার হয়ে যাবে সঠিক উত্তর, অপশান সি। চাপ ইকুয়ালস টু কি, পরের প্রশ্ন। তো দেখো, এক্ষেত্রে কিন্তু ঘাত বাই আয়তন, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরেরটা দেখব, কোন মৌলটির জারণ ক্ষমতা সব থেকে কম। তো এক্ষেত্রে সিজিয়াম হয়ে যাবে অ্যান্সার, অপশান বি। পরেরটা দেখব, উল্লেখিত কোন তীব্র মানে বিজারক দ্রব্য, নিচের মধ্যে কোনটা তীব্র বিজারক দ্রব্য। তো এখানে পটাশিয়াম, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরেরটা দেখব, পারমাণবিক ব্যাসার্ধ কিসে মাপা হয়। পারমাণবিক ব্যাসার্ধ মাপা হয় ন্যানোমিটার, অপশান এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখব, কোন শ্রেণীর মৌলের ক্ষেত্রে শ্রেণী সংখ্যার সঙ্গে যোজ্যতার কোনো সম্পর্ক থাকে না। তো এক্ষেত্রে শূন্য শ্রেণী, অপশান ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন দেখব, ড্যাশ বৈশিষ্ট্যটি হলো একটি অণুর হ্যালোজেন পরমাণুগুলির দ্বারা ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা। তো এক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি হয়ে যাবে আমাদের উত্তর, অপশান সি। পরেরটা দেখব, স্টিলের তৈরি একটি বস্তুর ভর 15,600 কেজি এবং আয়তন 2 ঘনমিটার হলে স্টিলের ঘনত্ব কত। তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যায় 7,800 কেজি/ঘনমিটার। তোমরা যারা যারা এটা ক্যালকুলেশন করতে পারবে, একটু ক্যালকুলেশন করে চেক করে নাও। নেক্সট দেখবো,
বাস চলতে শুরু করলে ভেতরের লোকেরা পিছন দিকে হেলে পড়ে কেন? তো এক্ষেত্রে স্থিতিজারদের জন্য অপশান বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্নতে চলে যাব, নিচের মৌলগুলির মধ্যে কোনটি হ্যালোজেন শ্রেণীর নয়? তো এক্ষেত্রে আর্গন অপশান বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন দেখব, শব্দের তীক্ষ্ণতা নিম্নের কোন বিষয়ের উপর নির্ভর করে? তো এক্ষেত্রে কম্পাঙ্ক অপশান সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখব, নিচের মৌলগুলির মধ্যে কোনটি তড়িৎ ঋণাত্মকতা সর্বনিম্ন? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, বেরিলিয়াম। পরের প্রশ্ন দেখব, আপেক্ষিক লিনতাপের সিজিএস একক কি? আপেক্ষিক লিনতাপের সিজিএস একক ক্যালোরি পার গ্রাম। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন পরীক্ষাতে বারবার আসে। গভীর ঘন মাধ্যমে আলোকরশ্মির বেঁকে যাওয়াকে কি বলা হয়? তো এক্ষেত্রে প্রতিসরণ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হয়? তো এক্ষেত্রে কমে যায়, অপশান বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন দেখব, নিম্নলিখিত প্রিন্সিপালগুলির মধ্যে কোনটির সাহায্যে মহাকাশে একটি রকেট কাজ করে? তো এক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ সূত্র অপশান ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন দেখব, নিচের কোনটির পরমাণু সবথেকে বড়? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে লিথিয়াম, অপশান এ। পরের প্রশ্ন দেখব, কোন পর্যায়ের মৌলগুলির পারমাণবিক আকার ক্রমশ ছোট হলে তড়িৎ ঋণাত্মকতার কিরূপ পরিবর্তিত হবে? মানে যদি কোনো পর্যায়ের মৌলগুলির পারমাণবিক আকার আস্তে আস্তে ছোট হতে থাকে, তাহলে তড়িৎ ঋণাত্মকতা কীভাবে চেঞ্জ হবে? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বাড়বে, অপশান বি। পরের প্রশ্ন দেখব, যদি তুমি একটি গ্লাসে বরফ রেখে কানায় কানায় জল ভর্তি করে রাখো এবং বরফ গলতে শুরু করে, তাহলে নিচের কোন অবস্থাটা হবে? তো এক্ষেত্রে কিন্তু জলের স্তর আগের মতোই থেকে যাবে, অপশান ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন দেখব, নিম্নের কোনটি তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়? তো এক্ষেত্রে আলফা কণা, অপশান বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন দেখব, যখন একটি বস্তু একটি অভিন্ন গতির সঙ্গে চলন্ত হয় তখন তার ত্বরণ কী হয়? তো এক্ষেত্রে শূন্য, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখব, তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের হার নির্ভর করে কিসের ওপর? তো এক্ষেত্রে কোনো কিছুর উপর নয়, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এখানে অপশানের মধ্যে কোনোটাই নয়। স্থির মানের বলের অধীনে গতিশীল একটি বস্তুর উপর থেকে কোনো মুহূর্তে বল অপসারিত করলে বস্তুটি কি হয়? তো এক্ষেত্রে একই বেগে চলতে থাকবে, অপশান এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন দেখব, চৌম্বক ক্ষেত্রে কোনটির সর্বোচ্চ বিক্ষেপ ঘটে থাকে? তো এক্ষেত্রে বিটা কণা, অপশান বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন দেখব, তরলের কোন বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে ঘনীভূত দুধ প্রস্তুত করা হয়? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হবে, চাপ হ্রাস তরলের স্ফুটনাঙ্ক হ্রাস। চাপ হ্রাসে তরলের স্ফুটনাঙ্ক হ্রাস পায়, এই ধর্মটাকে বা বৈশিষ্ট্যটাকে কাজে লাগিয়ে ঘনীভূত দুধ প্রস্তুত করা হয়। পরের প্রশ্ন দেখব, তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণার নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর নিম্নের কোনটির পরিবর্তন হয়? তো এক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বাড়ে, অপশান বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব, নিম্নের কোনটা সন্ধিগত ধাতু নয়? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে প্যালাডিয়াম, অপশান ডি। পরের প্রশ্ন দেখব, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হল আসলে ইলেকট্রন স্রোত, প্রোটনের স্রোত, নিউট্রনের স্রোত, না তড়িৎচুম্বকীয় তরঙ্গ? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইলেকট্রন স্রোত। পরের প্রশ্ন দেখব, ড্যাশ মৌলের বহিঃকক্ষে 8টি ইলেকট্রন সহ 3টি কক্ষপথ রয়েছে। তো এক্ষেত্রে এটা হয়ে যাবে আর্গন, অপশান এ। কোশ্চেন নাম্বার 37, 2500 ওয়াট ইকোয়ালস টু কত কিলোওয়াট? তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে 2.5 কিলোওয়াট। পরের প্রশ্ন, তেজস্ক্রিয় মৌলগুলিতে নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত 1.5-এর সমান, কম, বেশি, না কোনোটাই নয়? তো এক্ষেত্রে হয়ে যাবে অবশ্যই বেশি, অপশান সি। পরেরটা দেখব, একটি দ্রবণে 340 গ্রাম জলে 60 গ্রাম সাধারণ লবণ বিদ্যমান,
ভরভিত্তিক শতাংশ হিসাবে গাঢ়ত্ব কত? তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে 15%। তোমরা যারা যারা নিউমেরিক্যালগুলো করতে পারো একটু করে চেক করে নাও। পরেরটা দেখবো, ভর বাই আয়তন ইকুয়ালস টু কী? তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে? অপশান বি, ঘনত্ব। সো বন্ধুরা, ভিডিওটা ইউজফুল বলে মনে হলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। নেক্সট ভিডিওর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো। আমি রেগুলার তোমাদের জন্য ইতিহাস, ইন্ডিয়ান পলিটি মানে ভারতের সংবিধান, এছাড়া আমি কাল থেকে ভূগোল, এগুলো সবকটা জিকে রেগুলার প্রোভাইড করছি। তাছাড়া সামনে ICDS-এর মক টেস্ট রয়েছে। ICDS-এর মক টেস্ট কমপ্লিট হওয়ার পর রেলের গ্রুপ ডি মক টেস্ট স্টার্ট হবে। তোমরা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে নাও, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ধন্যবাদ।